তো আমাদের শরীরে বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন রকমের ডাক্তারের কাছে চাই আমরা প্রতিনিয়তই। কোনো না কোনো একজন ফ্যামিলির প্রায় সময়ই অসুস্থ থাকেন, আর এই অসুস্থকে নিয়েই আমরা ডাক্তারের পরামর্শের জন্য ডাক্তারের কাছে যাই। কেন যাই? শরীর সুস্থ হওয়ার জন্য। আর এই শরীর সুস্থ হওয়ার থেকে যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে, তাহলে কেমনটা হবে একটু ভেবে দেখেন। যদি নিয়মগুলো মানেন, আমি যা বলবো তা যদি একটু মনোযোগ সহকারে শুনেন, অবশ্যই আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। তো চলে আসি মূল পর্বে। আজকের বিষয় হচ্ছে ডাক্তার দেখানোর আগে বা ডাক্তারের কাছে যাওয়ার পর আপনারা কি কি প্রিপারেশন নেবেন বা কি কি বলবেন ডাক্তারের কাছে যাওয়ার পরে। তো অবশ্যই আপনাদের পার্সোনালভাবে কোনো রোগ থাকতে পারে যে জন্য আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, সেই কথাগুলো অবশ্যই আগে বলে দিবেন। আপনার যদি চোখের ডাক্তারের কাছে যান, চোখের রোগ সম্বন্ধে আগে বলবেন। যদি পেটের সমস্যা থাকে, পেটের সমস্যার সমাধান বলবেন। যদি ডায়াবেটিস সমস্যা থাকে, ডায়াবেটিসের কথা বলবেন। যদি প্রেশারের সমস্যা থাকে, প্রেশারের কথা বলবেন। বলার পর আপনাদের কিছু টিপস বলে দিতেছি, সেগুলো আপনারা অবশ্যই ডাক্তারকে জানানো দরকার। আর যত আর আপনারা জানালে যতটুকু উপকার হবেন তা আসলে আপনারা জানানোর পরেই বুঝবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি যেগুলো প্রেসক্রিপশনে ওষুধ খাচ্ছেন, অনেক সময় ওষুধগুলো মিল পড়ে যায় ডাক্তারের সাথে। তো ডাক্তার দেখালেন কেন? অযথা। সেজন্য আরও কিছু টিপস আছে, আমি সবগুলো একে একে বলে দিতেছি। তো অবশ্যই ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু সাথে থাকতে হবে লাস্ট মিনিট পর্যন্ত। তো এক নম্বরে হচ্ছে আপনি কি কি মেডিসিন বর্তমানে খাচ্ছেন তা ডাক্তারকে অবশ্যই বলে দিবেন। দুই নম্বরে হচ্ছে আপনার অ্যালার্জি শরীরে আছে কি না, শরীরের মধ্যে আপনার কোনো ধরনের অ্যালার্জি আছে কি না এটাও বলবেন। তিন নম্বরে হচ্ছে আপনি কোনো রকমের কৃমির ঔষধ খাচ্ছেন কি না বা কতদিন আগে খেয়েছেন। চার নম্বরে হচ্ছে ব্লাড প্রেশার বাসায় বা ফার্মেসিতে মাপলে 10 দিনের মধ্যে একটি মনিটরিং করে কয়দিন হাই এবং কতদিন লো থাকে, একটু মনোযোগ সহকারে শুনবেন। কারণ আপনি হঠাৎ করে যদি ডাক্তারের কাছে যান, তো আপনার হয়তো বা টেনশন বা ডিপ্রেশনের কারণে হাই থাকতে পারে অথবা লো থাকতে পারে। আসলে আপনার মূলত প্রেশারটা কন্ট্রোলই ছিল, আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে এটা হাই হয়েছে বা লো হয়েছে। সেজন্য বাসায় বা ফার্মেসিতে যদি আপনি মাপেন 10 দিন, একটা না মাপার পরে প্রেশারের ওষুধ খাবেন বা ডাক্তারের কাছে বলবেন এ বিষয়ে। তো চার নম্বরে আসি, শরীরে কোনো রকমের অপারেশন হয়েছে কি না কয়েকদিনের ভিতরে। পাঁচ নম্বর হচ্ছে রাতে পুরোপুরি 6 থেকে 7 বা 8 ঘন্টা কমপ্লিট ঘুম হয় কি না, নাকি ঘুম ভেঙে ভেঙে হয়। ছয় নম্বরে হচ্ছে আপনার কোনো ডিপ্রেশনে আছেন কি না বা ডিপ্রেশনে ভুগছেন কি না। সাত নম্বর হচ্ছে গ্যাস্ট্রিকের ঔষধ কোনটি আপনি খাচ্ছেন বা কি খেলে আপনার শরীরের সাথে মিল পড়ছে বা কোনটি খেলে আপনার মানাচ্ছে না শরীরের সাথে। আট নম্বরে আসছি, কোনো কারণে আপনি এই কয়েকদিনের ভিতরে হসপিটালে অ্যাডমিশন নিছেন কি না। নয় নম্বর হচ্ছে আপনার কোনো ঔষধ খেলে অ্যালার্জি হয় কি না, এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি ধরেন কোনো ওষুধ খাচ্ছেন, খাওয়ার পরেই ধরেন বেশি অংশ অ্যান্টিবায়োটিকে এটা হয়, এজিথ্রোমাইসিন বা সেফ্রোক্সিম এরকমের ওষুধ অনেক ধরনের অনেক সময় হয় যে ওষুধটি খাওয়ার পরেই 15-20 মিনিট পরেই আপনার অ্যালার্জি শুরু হয়ে যায় সারা বডি। তো এটি বলে দিবেন আপনার কোনো ওষুধ খাওয়ার পরে অ্যালার্জি হয় কিনা। তো 10 নম্বরে আসছি, ডাক্তারের কাছে গেলে ধীরে সুস্থে যাবেন। রুমে ঢোকার আগে ডাক্তারকে ধীরে ধীরে আপনার বিস্তারিত সব কিছু বলবেন, না হয়তো বা আপনার যদি তাড়াহুড়া করেন প্রেশারটা হাইও হয়ে যেতে পারে। 11 নম্বর হচ্ছে যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই ডাক্তারকে বলবেন কতদিন ধরে আপনার বডিতে ডায়াবেটিসটা আছে। এখন বর্তমানে 7 দিনের ভিতরে কত থাকে, কত পয়েন্ট থাকে এবং কি দিনের 3 বেলার মধ্যে কোন বেলা আপনার হাই হয় এবং কোন বেলা আপনার লো হয়। 13 নম্বরে আসছি, অবশ্যই আপনি যে প্রেসক্রিপশনের ওষুধ লাস্ট খাচ্ছেন সেটি সাথে নেবেন। 14 নম্বরে আসছি, আপনি যদি হার্ট, প্রেগনেন্ট, কোলেস্টেরল, কিডনি বা ইত্যাদি সমস্যায়
বর্তমানে থাকেন, তাহলে আপনার টেস্টের সব রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, রিপোর্টটি যেন 3 মাসের বেশি যেন না হয়। 15 নম্বরে আসি, যদি ডায়াগনস্টিক সেন্টারে কোনো ধরনের টেস্ট আপনি করে থাকেন আর কোনো ধরনের টেস্ট যদি আপনার বড় ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই এই টেস্টটি রিপিট করবেন অন্য ডায়াগনস্টিক সেন্টারে। কারণ উপরওয়ালা না করুক, আপনার হয়তো বা ভালো হতে পারে মন্দ হতে পারে এক ডায়াগনস্টিক সেন্টার থেকে অন্য ডায়াগনস্টিক সেন্টার। তবে যদি কোনো ধরনের বড় রূপ মিলে, 16 নম্বরে আসি, আপনি সর্বদা আপনার মন স্থির রাখে ডক্টর দেখাবেন। যদি মেডিসিনের ডাক্তার দেখান, মেডিসিনের ডাক্তার দেখাবেন। যদি চক্ষু ডাক্তার দেখান, চক্ষু ডাক্তার দেখাবেন। যদি হার্টের ডাক্তার দেখান, হার্টের ডাক্তার দেখাবেন। কেন বলছি, সর্বদা আপনারা সারা বৎসর এই এক ডাক্তারকেই দেখাবেন। কারণ একজন ডাক্তারই আপনার জানবে যে আপনার হিস্ট্রি সম্বন্ধে। যদি এক ডাক্তারের কাছে 3-4 দিন চলে যান 3-4 বার, তাহলে ওই ডাক্তার আপনার হিস্ট্রি সম্বন্ধে মোটামুটি জানা হয়ে যাবে আপনার কী সমস্যা আসার বিষয়ে। তো অবশ্যই যে ডাক্তার দেখাবেন এই এক ডাক্তারই দেখাবেন, চক্ষু বিষয় হলে চক্ষু বিষয়, মেডিসিন হলে মেডিসিন ইত্যাদি। তো অবশ্যই উপকৃত হয়েছেন আশা করি। সাথে থাকবেন সবাই, ধন্যবাদ।